আমরা সবাই ভিতরের দিকে যাচ্ছি। এই লোকগুলা দেখেন অনেক ভয়ঙ্কর। এখন আমরা এখানের মধ্যে প্রবেশ করতেছি গাইস, সবাই চলুন আমরা সামনের দিকে যেয়ে দেখি। আমরা ভিতরের দিকে একটা গুহা দেখলাম গাইস, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। একটা গুহা দেখা গেছে গাইস, আমরা এই গুহাটার ভিতরে কি আছে দেখার চেষ্টা করতেছি। গুহার মধ্যে ঢুকতেছে আমার সোহেল ভাই, তহিদ ভাই, জিসান ভাই। দেখুন গাইস গুহাটা অনেক সরু, জানি না এখানের মধ্যে কি আছে। দেখেন গাইস এটা অনেক সরু গুহা, আমরা ঢোকার চেষ্টা করতেছি এখানে, জানি না কি আছে। অনেক অন্ধকার ভিতরে ভাই, আপনার মাথাটা একটু সরাতেন। এখানে গুহাগুলো অনেক বড় হয়ে থাকে, ঢোকাটা অনেক কষ্টকর, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমরা কষ্ট করে ঢুকতেছি। রিস্ক নিয়ে আপনাদেরকে ঢোকানো বা বোঝানোর চেষ্টা করতেছি। এই গুহাটায় ঢুকছিলাম গাইস আমরা, এখন দেখি সামনের দিকে আরো গুহা দেখা যাচ্ছে, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে গুহাগুলো অনেক সরু হচ্ছে, আমরা ভিতরের দিকে যাবো ইনশাল্লাহ। আপনারা সবাই সাবধানে যাবেন, ভিতরে গুহাগুলা অনেক সরু। দেখুন গাইস এখানে একটা গুহা দেখা গেল, ওঠার কোনো স্কোপ পাচ্ছি না, না হয় আপনাদেরকে উঠে দেখাতাম। চলুন আমরা সামনের দিকে যাই। এখানে অসংখ্য গুহা, গুহার কোনো শেষ নেই, আর এখানে জায়গাগুলো অনেক সরু। দেখেন আমরা কীভাবে কষ্ট করে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। আমরা যাচ্ছি, হয়তো এখানে একটা গুহা দেখা গেছে গাইস, আমরা এটাতে হয়তো ঢুকতে পারি। বড় ভাই এটাতে ঢুকবেন? দেখুন গাইস এখানে একটা গুহা, গাইস এখানের মধ্যে আমরা এখন ঢুকবো। গুহাটা অনেক বড় দেখা যাচ্ছে, অনেক সরু। ভাই রিল্যাক্সে যাবেন, গুহাটা অনেক ভয়ঙ্কর দেখা যাচ্ছে, জানি না কি থাকতে পারে ভিতরে। এখানে তো অনেকগুলো কালাগন্ধর ঝাঁপ দেখা যাচ্ছে গাইস, কেমন কতটুকু আসতেছে আমি জানি না। দেখুন গাইস এখানে অনেকগুলো কালাগন্ধর, এই গুহাটা অনেক বড়। দেখুন দিকের মতো কতটুকু আসতে আমরা জানি না, অনেক ভয়ঙ্কর দেখেছেন, অনেক ভয়ঙ্কর, অনেক কালাগন্ধ, অনেক কালাগন্ধ ঝাঁপ দেখা যাচ্ছে এখানে। এই গুহাটা অনেক সরু, আমরা রিস্ক নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কী ধরনের ভিডিও আপনাদের পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমরা রিস্কগুলো নিচ্ছি। এখানে ভিতরে যাওয়ার কোনো স্কোপ নেই, অনেক গভীরত্ব দেখেছি। দেখুন ভাই কীভাবে পাহাড়ের গুহার মধ্যে এতগুলো খেলা বানর,
অবিশ্বাস্য। আসলে না দেখলেই বিশ্বাস করবেন না, আমাদের অনেক ভয় লাগতেছে, তবুও আপনাদের দেখানোর জন্য ভিডিওগুলো করা। হতে পারে দেখেন আমার বড় ভাই, ভাই আস্তে নামবেন, এখানে জায়গাটা অনেক সরু আর পিছলা টাইপের। যদি ভাইয়া টর্চ লাইটটা নাও তো, আমরা এই গুহাটার মধ্যে এখন ঢুকছিলাম। এই গুহাটা ভিতরের দিকে অনেক সরু, অনেক বড়, এখানে 200-300 মতো কেলা বাদর খেলা করতেছে। এটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি গাইস, অনেক রিস্ক নিয়ে। দেখেন এই গুহাটা দেখেন, আমরা এদিকে যাচ্ছি, এখানে একটা গুহা দেখা যাচ্ছে। দেখুন গাইস, এখানে একটা পাখির বাসা দেখা যাচ্ছে, জানি না এখানে কি আছে। সুন্দর, আসলে এখানে কোনো কিছু পেলাম না, পাখিও নেই। দেখুন গাইস, এখানে আরেকটা গর্ত দেখা যাচ্ছে। এখানে কতগুলা অনেকগুলা বড় বড় মাটি দেখা যাচ্ছে, কিছু নাই এখানে। চলুন আমরা সামনের দিকে যাই, আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন এই সৌর জায়গা দিয়ে হাঁটাটাই মুশকিল, আমরা এখানে পার হচ্ছি কিভাবে দেখেন। দেখেন গাইস, এক হাতে ক্যামেরা আর এক হাতে আমি এখানে পার হচ্ছি। দেখেন নিচের জায়গাটা কতটুকু সরু, আমাদের পার হইতে অনেক কষ্ট হচ্ছে। আমি এক হাতে ক্যামেরা গাইস আর এক হাতে এদিক দিয়ে পার হচ্ছি, শুধুমাত্র আপনাদের জন্য এই কষ্টগুলো করা। অবশ্যই আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। এখানে একটা গর্ত দেখা যাচ্ছে, এই জায়গাটা পার হওয়ার পরে এটা একটা গর্ত সুরঙ্গের মতো। দেখুন গাইস, এই গর্তটার মধ্যে একটা কচ্ছপ, দেখেন গাইস এখানে একটা কচ্ছপ, জানি না এই কীভাবে এখানে মধ্যে আটকে পড়ে আছে, কতদিন ধরে আটকে আছে আমরা এটাও জানা নেই। এই পাহাড়ে অনেক এরকম গর্ত আছে, প্রাণীরা বাস করে, জানি না কোনটাতে কি প্রাণী বাস করে। দেখেন এটা একটা কচ্ছপ গাইস, কখন এসে আটকা পড়েছে এটা আমাদেরও জানা নেই, হয়তো এটা থাকবে কল্পনাই করা যায় না গাইস। দেখেন ক্যামেরা তো কতটুকু আসতেছে জানি না আমি, কচ্ছপটা দেখেন আপনাদের সামনে দেখে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন গাইস, এটা কখন এসে আটকা পড়ে আছে এটা আমাদের ধারণাই নেই। ভিতরে বাইরে আসো, চলো এখন দেখি, চলো আমরা এখন বাইরের দিকে যাই। এটা অনেক দেখেন গাইস,
পাহাড়ে অনেক প্রাণী আছে আসলে, এগুলা এইরকম গর্তের মধ্যে বাস করে থাকে। আমরা ইনশাল্লাহ সব কিছু দেখানোর আপনাদেরকে চেষ্টা করব। এটা আমরা ছেড়ে দিচ্ছি, এটা আমাদের প্রকৃতির জন্য সুন্দর। হ্যাঁ, এটা একটা সুন্দর জিনিস গাইস, আপনাদেরকে দেখানোর জন্য এটা আমরা বের করে আনছি। আমরা আবার এটা রেখে দিব, চলে যাচ্ছি। আমরা এখানে নেমে যাবো গাইস। এখানে আরেকটা গর্তের মতো লাগতেছে অনেক উপরে। আমার দুই টিম মেম্বার উঠতেছে, সামনে আছে তহিদ, পিছনে আমার সোহেল ভাই। দেখেন গর্তটা অনেক উপরে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমার টিম মেম্বার এখানে উঠতেছে। এই জায়গাগুলো অনেক পিছলা টাইপের হয়ে থাকে, যেহেতু পাহাড় ঘেমে ঘেমে অনা 12 মাস এখানে পানি জ্বলতে থাকে, ওই কারণে এই জায়গাগুলো অনেক পিছলা থাকে, ওঠাটা অনেক মুশকিল। এখানে গর্তগুলো দেখেন, একটু দেখে দেখো, এখানে আর একটা সুন্দর আছে, অনেক কঠিন একটা জায়গা। দেখ, আপনারা দেখতে পাচ্ছেন একটি সুরঙ্গ পেলাম আমরা উপরের দিকে, ওই যে লাইটের সোজা দাদা, ওইখানে ঢোকা কিন্তু অনেক মুশকিল, এখানে ঢোকা যাবে না। এই গুহার ভিতরে দেখছেন সোজা লাইটের সোজা দাদা দেখছেন, আপনি একটি পানি বসে আছে দেখতে পাচ্ছি না, এটা কোন পানি এটা বোঝা যাচ্ছে না। আর আমরা উপরে গিয়ে দেখি আর কি আরেকটা আছে গোহা উপরে। দেখেন এখানে অনেক বড় বড় গোহা, দেখি উপরে কি পাওয়া যায়। আপনারা দেখছেন এখানে এখানে কিছু দেখা যাচ্ছে না। বের হয়ে যাবো গোয়া থেকে, বের হয়ে এখন আমরা সোজা নিচে যাবো। কেয়ারফুল হয়েছে, আমরা এই গর্তটা আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। জানি না এখানে কোন একটা প্রাণী যেন বসে ছিল, আমরা ক্যামেরার মধ্যে কতটুকু আসছে আমি জানি না। দেখেন আমরা এখান থেকে এখন ব্যাক করব, যেহেতু এখানে অন্ধকার নেমে আসতেছে। আমরা সবাই চলে যাচ্ছি, দেখেন গাইস গোহাগুলো দেখানোর জন্য আমরা কত কষ্ট করে এই সরু পাহাড়ের মাঝখান দিয়ে চলাচল করে আসলাম। আমরা এখন চলে যাচ্ছি, শুধুমাত্র রিস্ক নিয়ে ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে আমরা সবসময় রিং রোডের উপরে থেকে দেখে থাকি, ভিতরে কেউ আসতে পারি না বা জানি না এখানে এতগুলা প্রাণী বা গর্ত আছে, এটা বোঝানোর জন্য আমরা ভিতরে রিস্ক নিয়ে আসছি। এখানের উপরের অংশগুলো আপনারা ভালো করে লক্ষ্য করবেন গাইস, উপরে এমনভাবে গাছ দিয়ে ঝাঁপানো, এখানে আপনি দিনে দুপুরে আসলেও আপনার গা শিরশির করবে। আমরা চলে যাচ্ছি, এখন আটকে গেছে।